এই নাও, আমার কাছে যা টাকা আছে নিয়ে নাও। দিদির গাছ ছড়া জোরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দিদি তো পাগলামো করছে রে। বটবিমার গাছ ছড়া? ওই ওই তোদের জন্তুদার জোরটা, যেটা দিয়ে বিয়ের সময় গাছ ছড়া বাঁধা হয়েছিল না রে, খুঁজে পাচ্ছি না। না না, এটা তুমি একদম ঠিক করনি জয়ন্ত। দেখো সব ব্যাপারে না তোমার এরকম ঠাট্টা ইয়ারকি আমার ভালো লাগে না বলছি। কেন তুমি আমার বিয়ের জোরটাকে ওইভাবে লুকিয়ে রেখে দিয়েছো? এর আগেও তুমি অনেকবার আমার পুজো আচ্ছা নিয়ে এরকম ঠাট্টা ইয়ারকি করেছো। তুমি বিশ্বাস করো না তো কি হয়েছে? আমি তো বিশ্বাস করি। স্বামী হয়ে স্ত্রীর বিশ্বাসে আঘাত করাটা কি ঠিক? হ্যাঁ দিদি, আর বকাবকি করো না। আরে আমি বলছি শোনো। আরে আমি কথা বলছি, তুই ছাড় হাতটা, সরে দাঁড়া। হ্যাঁ শোনো, দেখো আমি যা বলছিলাম, আমরা আগে যা করেছি না, এখন আর সেটা আমাদের মানায় না। আগে তুমি বহুবার আমার পুজোর ডালা লুকিয়ে রাখতে, একবার মনে আছে কি করেছিলে? ঠাকুরমশায়ের শালগ্রাম শিলাটাও লুকিয়ে রেখে দিয়েছিলে। এখন কি আমাদের সেই দিন আছে জয়ন্ত? হ্যাঁ, ওটা তুমি লুকিয়ে রেখে গিয়ে আবার আমার ভাই বোনদের বলেছো যে ওরা যেন কেউ আমাকে কিছু না বলে? কেউ কিচ্ছু বলছে না আমাকে। রাগ করছি কেন? রাগ করার কারণ আছে বলেই রাগ করছি? রাগ করার মতো কাজ করো কেন তুমি? হ্যাঁ আমি মনে মনে ভেবে দেখেছি, আমাদের রাধা মাধবের সামনে কাল ওই গিট খোলার অনুষ্ঠানটা হবে। তোমার আর কি, তুমি তো এই নিয়ে আমার সাথে কোনো আলোচনাও করো না, হুট করে কিছু না বলে বেরিয়ে চলে গেলে। দাঁড়াও না, ওটা রেখে দিলি কেন পুতু? আমি তো কথা বলছিলাম। বর্ণিমা, জয়ন্তদাকে তুমি অকারণে বকাবকি করছো। জয়ন্তদা এই ব্যাপারে কিছুই জানে না। এতক্ষণ ফোনে কথা হলো, আমাকে তো কিছু বললো না? সারাক্ষণ শুধু হাসছে, যাতে আমার রাগটা আরো বেড়ে যায়। বর্ণিমা প্লিজ, বর্ণিমা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর এইসব কথা ফোনে বলার কি আছে? অন্য কোনো সময় না হয় তুমি অনেক বড় হয়ে গেছিস না? হ্যাঁ এই দুদিনেই তুই অনেক বড় হয়ে গেছিস ভূত। বিয়ে হয়ে গেছে তোমার, অনেক বড় হয়ে গেছো। দেখো দেখো জেঠিমা কত অবাধ্য হয়েছে আমার, দেখো ভূতটা। হ্যাঁ আমার কথা তো শুনছেই না, উল্টে আবার আমার মুখের উপর কথা বলছে। তুমি দেখো ও শামুমা, দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনেতে চিৎকার করে করে ঝগড়া করাটা ঠিক নয়, একটু শান্ত হ দেখি। ঠিক আছে, ওকে কিছু বলার থাকলে বাড়িতে আসতে দে, তারপর না হয়। তুমিও তুমিও এরকম করে বলছো তো জানি না, ওদের মতো করে বলছো তো তুমি? না রে। ঠিক আছে, তোমরা সবাই একই রকম করে কথা বলো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আমার, আমার কাউকে চাই না, শুধু মিষ্টিকে চাই। মিষ্টি আমার সব কথা শোনে, ওই বলে দিতে পারবে ওর মামু কোথায় এটা লুকিয়ে রেখেছে। হ্যাঁ রে বুধু, মিছরি মিছরি কোথায়? তোর সাথে বেরোলো কোথায় মিছরি? আমার কাছে যা টাকা আছে নিয়ে নাও, নিয়ে আমাকে মুক্তি দাও, ঠিক আছে? বর্তিমার গাছ ছোড়া? মানে বিয়ে হয়নি তো গাছ ছোড়া আসবে কোথা থেকে? বর্তিমার দিদাভবন এ কথা বলছে? বর্তিমা এতক্ষণ কি করছে কে জানে? দাদা একটু জোরে চালান, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। কি রে চুপ করে আছিস কেন তুই? জবাব দে আমার কথা। মিছরি কোথায়? আমি আমি ঠিক জানি না বর্দিমা। জানিস না মানে? একসাথেই তো বেরোলি দুজন, কোথায় গেল মেয়েটা?
মানে ও ও হারিয়ে গেছে। ঠিক জানি না বর্দিমা, স্প্যানেডের মোড়ে একটা মিছিল আসছিল, আমি তাড়াহুড়ো করে রাস্তা ক্রস করে এই ফুটে চলে গেলাম, আর মিছরি রাস্তা ক্রস করতে পারলো না। তারপর মিছিলটা চলে গেল, তারপর আমি ওকে খুঁজে পেলাম না। বুদ্ধি করেছে ভূতটা, এতে যদি ওই বদমাইশ মেয়েটা সত্যি সত্যি আমাদের ঘাট থেকে নামে। দেখতে পেলি না মানে? তোর বউ হারিয়ে গেল আর তুই সুরসুর করে বাড়ি ফিরে এলি? ওখানে যে একটা খোঁজ খবর করা দরকার, একটা থানায় জানানো দরকার, সেগুলো কিচ্ছু মনে হলো না তোর? কি রে জবাব দিচ্ছিস না কেন? আসলে বর্দিমা, আমি ভেবেছিলাম যে... কি ভেবেছিলি, কি ভেবেছিলি তুই? ভেবেছিলাম যে ও হয়তো বাড়িতে ফিরে আসবে, তাই আমি... চমৎকার, এই না হলে তুই পুরুষ মানুষ, ভাই বলে ভাবতেও লজ্জা করছে। কতটুকু একটা মেয়ে, সে ঠিক মতো বাড়িটা চিনতে পারবে কিনা, কোনো বিপদে পড়বে কিনা, কারো খপ্পরে গিয়ে পড়বে কিনা, এইসব নিয়ে তুই একবারও ভাবলি না? তুই শুধু ভাবলি ও বাড়িতে ফিরে এসেছে, ব্যাস। আমার ভাই হয়ে তুই এতটা কাণ্ডজ্ঞানহীন, এতটা অপদার্থ হলি কেমন করে? হ্যাঁ বাবা, সাবু একদম ঠিক কথা বলেছে, তোর এটা করা উচিত হয়নি, একটু ভালো করে খোঁজা উচিত ছিল তোর। ছেড়ে দাও চিঠি, ছেড়ে দাও, আমারই ভুল, জানো আমারই ভুল। আমি ভেবেছিলাম আমি আমার ভাই বোনেদের মানুষের মতো মানুষ করতে পেরেছি, সে ভুল আমার ভেঙে গেছে জেঠিমা, সে ভুল আমার ভেঙে গেছে। এখন যা করার আমাকে করতে হবে, আমি করব, আমি করবো যা করার। বর্দিমা, বর্দিমা তুমি কোথায় যাচ্ছ? এই প্রশ্নটা করতে তোর একটু লজ্জা করছে না বোধ? দিদি দিদি, তুমি কোথায় খুঁজতে যাবে? থানায় যাবো, তারপর সেখান থেকে ওরা যা বলবে সেটা করবো, নাহলে জয়ন্তকে আমি জবাব দেবো কেমন করে? বর্দিমা তুমি একটু শান্ত হও, আমি বলছি কি যে আর একটু অপেক্ষা করে দেখো না বর্দিমা, ও যদি বাড়ি ফিরে আসে। হ্যাঁ, যদি না ফিরে আসে তাহলে আমি জয়ন্তকে কি জবাব দেবো বল? কোনো জবাব আছে আমার কাছে? আমাকে করতে হবে, চাকর আমাকে করতে হবে, আমি আমি করবো, আমি। বর্তিমা, আমি তোকে নিয়ে কি টেনশন করছিলাম।
ভয় পাচ্ছিলাম। দেখি তোকে একটু ভালো করে দেখি, কি মিষ্টি দেখাচ্ছে তোকে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস, তাই তোকে ক্ষমা করে দিলাম। তাহলে আমার এই মেয়েটাকে তুই রাস্তায় ফেলে এসেছিলি, তার জন্য আমি যে শাস্তি তোকে আজ দিতাম। ভালো কথা, মিছরে আমার বিয়ের গাঁট ছড়া বাঁধা সে যে জোরটা ওটা কোথাও দেখেছিস মা? দেখ না, কাল তো আমাদের দিরাগমন, কিন্তু কোথাও কোথাও ওটা খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? হ্যাঁ বর্দিমা, আমি দেখেছি কোথায় আছে ওটা। তুই সত্যি বলছিস? সত্যি বলছিস? হ্যাঁ বর্দিমা, আমি জানি ওটা কোথায় আছে। তুমি দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। বর্দিমা গয়না কিনে দিতে বলেছে, ঠিক আছে, বর্দিমার মন রাখার জন্য হালকা কিছু গয়না কিনে দিলে হতো না? তা না, গা ভর্তি গয়না কিনে দিল। কত ভরি সোনা হবে বলতো? কত ভরি গয়না হবে বলতো? কয়েক লাখ টাকার গয়না হবে বুঝলি, কয়েক লাখ টাকার গয়না। তলে তলে ভূত অনেক টাকা করে সরিয়ে রাখতো বুঝলি। নিশ্চয়ই মেয়েটার বুদ্ধি, না হলে দাদা ভাইয়ের এরকম স্বার্থপরের মতন ভাবনা চিন্তা কোনোদিনও ছিল না। কেন ওই সাংঘাতিক মেয়ের জন্য দেখবি আমরা সবাই একেবারে শেষ হয়ে যাবো, তুই দেখিস। আমাদের প্রতিমাটাকে পাগল করে ওর শান্তি হয়নি রে, এবার আমাদের ভাইটাকে ও ভাতের মুঠোর মধ্যে করছে। দাদা ভাইকে যদি আলাদা করে নিয়ে যায় তাহলে আমাদের কি হবে? সেদিন পাগল একটা কি হবে এখন বুঝলি না? ওরে ভাইয়ের অন্ন এবার উঠবে আমাদের, নিজেদের পেটের ভাতের চিন্তা নিজেদের কি করতে হবে। কিন্তু সেদিন সত্যি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে বর্দিমার ওই বিয়ের জোরটা মেয়েটা পেল কোথা থেকে? ও তো এসে এমন একটা ভাব দেখালো যেন সত্যি সত্যি জোরটা ছিল, ও নিজে কোথাও গুছিয়ে তুলে রেখেছে। আরে বাবা, যে জিনিসটা ছিলই না সেটা কেউ জাদু করে নিয়ে আসবে? এই লাগু, এই একা যা তো, একবার ওখানে যা, গিয়ে দেখে তুমি এটা ঠিক কি করছে। কি জানে আবার আমাদের ওই বর্দিমাটাকে কি সব উল্টো পাল্টা বোঝাচ্ছে। জানা লাভ, একবার দেখে আন। দুটা এত বড় মিচকে শয়তান, ইচ্ছে করছে এক চোরের গাড়িটা পাঠিয়ে দিই। Thank you.
নাও তোমার ওয়ালেট। এটা আবার কষ্ট করে আনতে গেলে কেন? রাস্তায় ফেলে দিতে পারতে। মানে ওয়ালেট কখনো রাস্তায় ফেলতে আছে নাকি? ও তাই নাকি? এটা নিশ্চয়ই তোমার মামু শিখিয়েছে, তাই না? তোমার মামুর ওয়ালেটে সবসময় অনেক টাকা থাকে, কিন্তু আমার ওয়ালেটে সেরকম টাকা ছিল না, তাই এই খালি ওয়ালেট নিয়ে আমি কি করব? ওয়ালেট খালি নেই, তুমি চেক করে দেখো। মামুর সাথে দেখা হলো তাহলে। মামুর সঙ্গে? অবাক হচ্ছ না? তোমার মামুর সাথে দেখা না হলে কার কাছ থেকে চাবি নিয়ে ব্যাংকের লকার থেকে এতগুলো গয়না নিয়ে এলে? কি বলছে তোমার মামু? এত ভালো পারফরমেন্স দিয়েছো, নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, তাই না? পারফরমেন্স? কিসের পারফরমেন্স? তুমি কি বলছো বুঝো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মামু, মামুর সাথে কি করে দেখা হবে? মামু তো বিদেশে এখন। চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার আসল রূপটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার মামু আমার হাত থেকে কোনোদিনও পার পাবে না। যদি একদিন একদিন তোমার মামুর সামনে, তুমি বিশ্বাস করো মামুর সাথে আমার দেখা হয়নি? বাজে কথা বলো না। তাহলে গয়নাগুলো কোথা থেকে পেলে? মিছি, মিছি, বর্তিমা, বর্তিমা ডাকছে, আমি আমি যাচ্ছি। প্রতিমা, এই যে, এই যে তোমার বিয়ের গাছ ছড়া, পেয়েছিস? খুঁজে পেয়েছিস তুই? কি অবাক কাণ্ড দেখ, আমি সারা বাড়িতে এত খোঁজাখুঁজি করে পাইনি। আমার সাথে ইনু, বানি, ওরা সবাই খুঁজলো, কেউ পেল না। অথচ তুই, তুই ঠিক খুঁজে বার করে দিলি। আমি জানতাম তো তুই এলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানতাম। আমাকে তুমি ক্ষমা করো, এটা না পাওয়া গেলে কি হতো বলতো? আমার ভাবতেও অবাক লাগছে, মাত্র 3 দিন হলো তুই এ বাড়িতে পা রেখেছিস, অথচ দেখ কারোর খেয়াল নেই। কিন্তু তুই বাড়ি ফিরে এসে ঠিক এটা আমায় খুঁজে দিলি। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে জানিস? তুই, তুই না দশভুজার মতো এই সংসারটাকে সামলাতে পারবি এরপর। এই সংসারের যাবতীয় সব দায় দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়ে এবার আমার সংসারে ফিরে যেতে পারবো।
কি বলিস তাই না? উমা লাবু তুই ওখানে দাঁড়িয়ে কেন মা? ভিতরে দেখ দেখ তুই এই সেই জোরটা যেটা আমরা সবাই মিলে এত খোঁজাখুঁজি করছিলাম, তোরা তো খুঁজেই পেলি না। দেখ মিত্রি মিত্রি আমাকে সেই জোরটা খুঁজে দিয়েছে। এইগুলো কোথায় পেলে? এটা এটা বাড়িতেই কোথাও ছিল নিশ্চয়ই। তোরা যদি একটু মন দিয়ে খুঁজতিস তোরাই খুঁজে পেয়ে যেতিস। ও আমায় খুঁজে দিয়েছে। তুই জানিস না তুই আজ আমায় কতটা নিশ্চিন্ত করলি। তুই জানিস না মা এবার আমি নিশ্চিন্তে আমার আঁচলের চাবির গোছাটা তোর আঁচলে বেঁধে দিতে পারবো।